আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করে সেটা আমি কালকে শিখিয়ে দিয়েছি। ছবি একটা নিয়ে তাকে ব্লার করে দেয়া, আর নতুন পেজ কাকে কীভাবে করে সে অনেকবার দেখিয়েছি আর দেখাচ্ছি না। আজকে কাছে ব্লার করার পর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় কালো হয়ে যাচ্ছে। সে কালোগুলো আমরা কী করবো, যেখানটা কালারটা ভালো এই জায়গায় কালারটা ভালো এটা কিবোর্ডে এস প্রেস করবো। এস এস ফর হচ্ছে স্নেক, এস এস প্রেস করার পরেই অটোমেটিক এটা চলে আসবে। আমরা এখান থেকে ব্রাশ চুজ করব হচ্ছে গোল ব্রাশ, যেটা সবার কম্পিউটারে আছে জেনারেল যে ব্রাশের ভিতরে JENERAL জেনারেল ব্রাশ। এই জেনারেল ব্রাশটা ক্লিক করবে, এর মধ্যে যেটা একটু দু নম্বরটাই বলো না, দু নম্বরটাই ক্লিক করব এবং চলে আসব। এখান থেকে যেখানে কালারটা ভালো সেইখানে অল্টার চিপে, অল্টার চিপে ALT ALTটার উপর চেপে মাউসটা যে জায়গাটায় ভালো সেই জায়গাটায় হচ্ছে ক্লিক করব, মানে কপি হয়ে গেল সেই জায়গাটায়। এবার যে জায়গাটায় কালো তার উপরে যে হচ্ছে ঘষে দেবো একটুখানি, বাস পেস্ট হয়ে গেল। কপি করলাম পেস্ট করলাম, কপি করলাম কি দিয়ে না অল্টার চিপে, পেস্ট করলাম কি দিয়ে না মাউস ক্লিক করলেই পেস্ট হয়ে যাচ্ছে। এটাকে কপি পেস্ট বাংলা ভাষায় বলি হচ্ছে প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি কাকে বলে, না কোনো শরীরের কোনো একটা অংশের জায়গা যদি খারাপ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে যদি ছদরা হয়ে যায় খারাপ হয়ে যায়, তো শরীরে অন্য জায়গা থেকে চামড়া কেটে সেই জায়গাতে বসাতে হয়। মুখ যদি খারাপ হয়ে যায় তাহলে পায়ের দামনা থেকে চামড়া কেটে মুখের উপর বসাতে হয়। এখানে যে কালো কালো অংশগুলো এগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে, দেখতে বাজে লাগছে, তো এই জায়গাগুলোকে কভার করার জন্য আর যেসব জায়গার অংশগুলোর কালারটা ভালো সেই জায়গা থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করছি। এই কপি করে পেস্ট করার জন্য কপির জন্য প্রথমে কি নিয়েছি, যে কোন জিনিস দিয়ে করবো, মানে কোন কাঁচি দিয়ে কাটবো, তার জন্য কাঁচি ইংরাজি হচ্ছে সিজারে সেই এস এস পেস্ট করেছি। এস পেস্ট করতে এই অপশানটা কাজের করার জন্য যে যন্ত্রপাতি লাগে সেই যন্ত্রপাতি আমাদের নেওয়া হয়ে গেল এস দিয়ে। এবার কাজটা কিভাবে করব, না হচ্ছে অল্টার চিপে রেখে যে জায়গার অংশটা আমার দরকার, মানে এই জায়গার অংশটা খুব ভালো লাগছে আমি এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গায় কালো লাগছে এই জায়গায় যে পেস্ট করলাম, ব্যাস কালোটা উঠে গেল। আবার এই জায়গায় এসে পেস্ট কপি করলাম, এই জায়গায় এসে পেস্ট করলাম, আবার এই জায়গায় এসে কপি করলাম, এই জায়গায় এসে পেস্ট করলাম, আবার এই জায়গাটা কপি করে এই জায়গাটায় পেস্ট, এই জায়গাটায় পেস্ট, একবার কপি করেও পেস্ট করা যায়, আবার বারবার কেটে নিয়ে এসেও করা যায়। আমার কালো জায়গাগুলো প্রায় সব পূরণ হয়ে গেছে, আর কোথাও আমার কালো জায়গা নেই। এবার টোটাল একটুখানি একটু আর একটু ব্লার করে দেবো, তাহলে যে টুকিটাকি যে আমি যে সার্জারিটা করেছি সেটা দাগ রয়ে গেছে সেটা আর একটু ঘষে দেবো, মানে মেজে দিলাম, এখন গোটাটা সমান হয়ে গেল, গোটাটার কালার এখন ইয়েলো লেগেছে। অত এইরকম ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা হলদের পেজগুলো, হলদির পেজগুলো আমরা করতে পারবো, কারণ হলদি হলদি লাগবে। এবার আমরা দেখি যে কীভাবে করবো। এখন আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারিটা শিখে গেলাম। কী জিনিস, না কোনো একটা অংশের জায়গার যদি কালারটা ভালো থাকে সেইটাকে কীভাবে কপি করে যে অংশের জায়গার কালারটা খারাপ সেই জায়গাতে রাখতে পারবো। এবার যেটা কালারের দ্বিতীয় স্টেপ যেটা শিখব সেটা হচ্ছে এই যে কালারটাকে, এই কালারটাকে একটু গ্লেজি বানাতে হবে। গ্লেজি বানানোর জন্য এটা শুধু আমার কম্পিউটারে কাজ করবে, তোমাদের করবে না, তোমাদের করবে হচ্ছে আমার কম্পিউটার যেমন এই অংশটা চলে এলো শর্টকাট মারতে, তোমাদের কম্পিউটারে কারো আসবে না। এটা আসার জন্য তোমাদেরকে আলাদা করে একটা সেটিং করতে হবে, সে সেটিং পরে দেখে নেবে। এখন এখানে শর্টকাট কী ছাড়াও করা যায় সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে আসবে, এই অ্যাডজাস্টমেন্ট থেকে আসবে হচ্ছে ম্যাচ কালার, এই জায়গাটাই আসবে। আমার এন্টায়ার স্ক্রিন করা আছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই জায়গাটাই দেখো সবার আসবে। যারা যারা আমার কাছ থেকে সফটওয়্যার নিয়েছো তাদের কাছে অবশ্যই সেম জায়গাতেই আসবে অ্যাডজাস্টমেন্ট, এবং সেখান থেকে আসবে ম্যাচ কালার। এই কালারটার কাজ কি, ম্যাচ কালারের কাজটা কি, এটা কাজ হচ্ছে পেছনের কালারটা গ্লেজ বাড়াবে, এই যায় এরকম জ্যোতি বাড়াবে, পেছনে যে কালারটা থাকবে সেই কালারটা জ্যোতি বাড়িয়ে দেবে। এরকম করলে অন্ধকার হয়ে যাবে, আর এরকম করলে একদম গ্লেজ বানাবো, আমার যতটা গ্লেজ দরকার ততটাই নেব, হয়ে গেল। এটাকে যদি মনে হয় যে কালারটাকে আরও সুন্দর করে ইয়েলো ইয়েলো করবো তাহলে কন্ট্রোল ইউ প্রেস করবে। আজ কালারের উপরেই প্রথমে ক্লাসটা শুরু হয়ে গেল, কন্ট্রোল ইউ দিয়েও তোমার পেছনে কালারটা চেঞ্জ করা যাবে, এরকম এই অংশটা চেঞ্জ করা যাবে। এবার এই অংশটা আমি আমার পছন্দ মতন জায়গাতে রাখবো, যে অংশটাতে দেখতে ভালো লাগবে।
একদম এই সব অংশ দিয়ে ক্লিয়ার করে আমরা হচ্ছে কালারকে চেঞ্জ করতে পারি। এবার আমাদের কালার হচ্ছে এর উপরে হচ্ছে ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার করে আগে একটুখানি নেওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে তিন নম্বর জিনিস। কি জিনিস দাঁড়াও, এবার হলদের কিছু ক্লিপ আর্টে আমি যাই আগে। এ হচ্ছে হলদের ক্লিপ আর্ট, আমি নিয়ে আসলাম, চলে আসলো, ছোট করলাম, বসে গেল। আরও একটা নিয়ে আসলাম, এইটা ছোট করলাম, সাইডে রাখলাম। এই ছবিগুলো সুন্দর সুন্দর কাজ করবো আজকে, তো দেখো কী রকম সিস্টেমে কাজ হবে। কিছু বাংলা লেখা গায়ে হলুদ ডালু দ্বারে নিয়ে চলে আসলাম, চলে আসলো। এখান থেকে লেখাগুলোকে ছোট করে নিলাম, আসলে এখানে। আচ্ছা, কারো কিছু কি বক্তব্য আছে? কিছু বক্তব্য নেই, ঠিক আছে। এবার এইগুলোকে কিভাবে কাজ করবো দেখো। কালকে পাসকাল্লা কে মানে বলেছিলে যে হচ্ছে কালার কম্বিনেশানটা কিভাবে করবে। আজকে একটা দেখো ইয়েলোর পেজ করছি, এর সাথে কিভাবে ম্যাচিং করে আমি ডিজাইনটা বানাচ্ছি তোমরা দেখো। যে ম্যাচিং কালার বলতে কি হচ্ছে আর ম্যাচিং না হলেও সেটাও আমি আজকে দেখিয়ে দেবো, কিভাবে কালারগুলোর ম্যাচিং হয় কিভাবে হয় না। আচ্ছা, কালারের সবগুলো কন্ট্রোল করা শিখে গেলে অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে। এখান থেকে আমাদের কিছু ক্লাসে বানানো ছিল, সেইগুলো আমরা নিয়ে নিই। তোমাদেরকে প্রথম দিনে বলেছিলাম 10টা করে ক্লিপার তৈরি করে বানাতে থাকলো, সেটাও একটা ব্যবসা হয়ে যাবে। তোমরা যদি কেউ বানিয়ে থাকো আমাকে মাঝে মাঝে পাঠাবে, তবে ছোট করে পাঠাবে, নাহলে আমি তোমাদেরগুলোকে নিয়ে বিক্রি করে দেবো। একদম ছোট করে পাঠাবে যেন নিয়ে বিক্রি করতে না পারি, দরকার হয় কম্পিউটারে করে মোবাইলে ছবি তুলে পাঠাবে, ডাইরেক্ট আমাকে পাঠাবে নি, তাহলে আমি ধরে বিক্রি করে দেবো। হয়েছে, এই হচ্ছে 10টা করে দেখো। অনেকে প্রশ্ন করেছিলে পাসকাল মনে করেছিলে যে আমি এইগুলোকে করার পর কীভাবে লোককে দেব। এই ধরো আমার এখানে এই এক পিস আছে করা, এই একটা আছে দুটো, এই একটা আছে তিনটে, এ একটা আছে চারটে, এই এটা বাদ দাও, একটা আছে এটা সরানো যাচ্ছে না, একসাথে অ্যাডজাস্ট করা হয়নি এখনো, চারটে দেখ, এক দুই তিন চার পাঁচ ছয়, এদিকে কেন হয়নি, এরকম করে ধরো 10টা এখানে সাজিয়ে নেবে। এবার কেউ যদি এইটা তোমার সেটটা যদি এটাকেই একটা জেপিজি করে ফেসবুকে দিলে বা যাক দিলে, সে দেখে পছন্দ করে কিনলে, এইটাকেই তুমি সেভ করে যে পিএইচডি ফাইলটা, সেই পিএইচডি ফাইলটাই তাকে সেন্ড করে দেবে ইমেল করে, বা যদি তোমার ড্রাইভ থাকে ড্রাইভে লোড করে লিঙ্ক দিবে তাকে, আনা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়ে দেবে, অনেক রকমভাবে পাঠানো যায়। হয়েছে, এই ক্লিপার বানানোটাই হচ্ছে একটা ব্যবসা। হয়েছে, এই ক্লিপার কীভাবে হয় এটা আমাদের হচ্ছে পেড ক্লাসে থাকবে, মানে অ্যাডভান্স ক্লাসে থাকবে। যারা অ্যাডভান্স ক্লাস করবে তারা এই ক্লিপার ফ্লিপার বানানোগুলো, লোগো টোগো বানানোগুলো সেইখানে শিখতে পারবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে আসবো, কিছু কিছু যেগুলো আমার বানানো আছে আমি সেইগুলো নিয়ে নিলাম, একটু ছোটো করে দিলাম, ভর্তি হয়ে যাচ্ছে। আজকের ক্লাসটা একটু অন্যরকম হচ্ছে, আকর্ষণও আছে, তোমরা দেখো কীভাবে কাজগুলো আজকে করা হচ্ছে। এখন আর একটা আমার কাছে ক্লিপ আর্ট আছে, দাঁড়াও এইটা একটা ক্লিপ আর্ট খুললাম, আর একটা ক্লিপ আর্টে যাই। এই যে এইখানে কতগুলো ক্লিপ আর্ট আছে, ধরো এইটা নিলাম, এইটা নিলাম, এইটাও নিয়ে নিই, একসাথে তিনটেই নিয়ে নিই, তিনটেই কাজ আছে, এ নিলাম। এতগুলো ক্লিপ আর্ট নিয়েছি তার কারণ হচ্ছে আজকে ক্লিপ আর্টগুলো কীভাবে কী জিনিস কোথা কী কাজে ব্যবহার হয় সেইগুলো জানার দরকার আছে। আমরা কীভাবে বক্স নেব এবং সেটা কীভাবে কাজ করব অনেকবার ধরে দেখিয়েছি, কালকেও অনেকবার একদম বলে বলে একদম মুখের গেজানি তুলে দিয়েছি একদম। আজকের কাজ হচ্ছে এই ক্লিপার টিপার মানে সাইড জিনিসগুলো কীভাবে দেওয়া হবে। অনেকে ডিজাইন করছো খুব ভালো হয়েছে, কিন্তু হচ্ছে নর্মাল শাড়ি
ব্লাউজ পরে আছো, গায়ে গয়নাগাটিগুলো নেই, যার জন্য দেখতে ভালো লাগে না। একটু গয়নাগাটি না পরলে দেখতে ভালো লাগবে না, বিশেষ করে বাংলা অ্যালবাম ডিজাইনগুলো। ইংলিশ ডিজাইনে তো কিছুই নেই, চারকোনা চারকোনা করে করে বক্স দিয়ে গোটা ছবি ভর্তি করে দেওয়া, কিন্তু বাংলা ডিজাইনে প্রচুর খাটুনি আছে, অনেক কিছু করার আছে, ক্রিয়েটিভিটি আছে। যে করে তারও যেমন আনন্দ লাগে আর যে দেখে তাদেরও আনন্দ লাগে। আর সাধারণত তোর ক্রিয়েটিভিটি থাকলে তাতে যদি তুমি কিছু না কিছু কাজ করে থাকো, লোকের চোখে ঠিক পড়বে যে এটা কাজ হয়েছে একটা। আর প্লেন ইংলিশ ডিজাইনের মতো শুধু চারকোনা করে ছবি বসিয়ে দিলে সেটার মধ্যে কোনো আর ক্রিয়েটিভিটি থাকে না, আর তাকে ডিজাইনকে কোনো ডিজাইনই নয়। ইংলিশ ডিজাইন করা খুবই সোজা। এবার এইটাকে ধরো, আমরা এটাকে হচ্ছে এই বক্সটা আমার মনে হচ্ছে এই এটাকে আমরা এখানটা বসাবো। এই যে বসালাম, এখন এই বসানোটা তোমরা সবাই পেরে যাবে এখন পর্যন্ত কীভাবে বসাচ্ছি। এখন আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে বসানোটা নয়, কীভাবে বসানোর পর একটা কাজ আছে সেটা করব। আগে আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী জিনিসটা। প্রথমে একটু এবং তোমাকে এক্সাম্পল একটা দিয়ে দিই, তখন তোমরা বুঝতে পারবে যে কী জিনিসটা। এই যে এতক্ষণ পর্যন্ত একটা কাজ করলাম, এই যে আমরা এগুলোকে বসিয়ে দিই, এইটাকে আমরা সহজেই বসিয়ে দিতে পারি, এটাদের মধ্যে কোনো কাজ নেই। এখন আমরা যেটাকে করলাম সেটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে থ্রিডি। জয়েন হবে নাকি করে দিয়েছি, সেটাকে বলা হচ্ছে থ্রিডি। এটাকে হচ্ছে থ্রিডি বলে। এই থ্রিডিটা কী আছে না, এই যে ছবির নিচে একটা শ্যাডো বানাতে হবে। এই শ্যাডোটা বানানোর জন্য আবার তোমাদের সাথে একটা কাজ করে দেখাচ্ছি।
এই যে এবার এতটা এইটা যখন আমি তুলে নেব এটা গ্রুপ করে নি এটা গ্রুপ আর এটা এমনি থাকবে এইখান থেকে আমি এগুলো ডিলিট করে দেব এবার তোমরা দেখো কোনটা বেটার লাগছে এখানে দুটো হাড়ি বসানো আছে এখানে একটা বসানো আছে আর হচ্ছে পাশে একটা বসানো আছে এখন ম্যাচিং মনে হচ্ছে এইগুলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে দ্বিতীয় যেটা করলাম আর প্রথম যেটা সিম্পলি আমরা বসিয়ে দিয়েছিলাম দুটো কাজ দু রকম একটা কাজ সবাই করে সবাই করতে পারবে দ্বিতীয় কাজটা সবাই করে না আর সবাই করতেও পারবে না ওটা একটু শিখতে হবে যারা শিখে তাদের আর যারা শিখেনি তাদের মধ্যে এটাই তফাত অনেকেরই ডিজাইন দেখবে এরকম সিম্পল বসানো আছে ইংলিশ ডিজাইনে এরকম সিম্পল বসানো আছে কিন্তু বাংলা ডিজাইনগুলোকে ভালো করে লক্ষ্য রাখবে এরকম ছোটোখাটো কাজ করা আছে যার জন্য বাংলা ডিজাইনগুলো খুব ক্রিয়েটিভিটি হয় এবং যেটা গোটা ভারতবর্ষের মধ্যে কেউ এখনও বাংলা ডিজাইন করতে সেরকম সক্ষম হয়নি বাংলা ডিজাইন এরকম 10 পিসের দামই 100 টাকা কিন্তু ইংরাজি ডিজাইন কেউ 90 টাকায় দেখে দেবে 500 পিস পাওয়া যাচ্ছে কেউ 50 টাকা দিলেও 500 পিস দিচ্ছে কারণ ওই সব ডিজাইনগুলো একদিনে অন্তত 500 পিস বানিয়ে ফেলবে কারণ ওইগুলো শুধু চারকোনা করে বক্স আর গোল গোল করে বক্স আর এইখানে যেটা দেখালাম এইরকম করে হলদের সময় হলদের ক্লিপার দিয়ে সেটা 3D লুক দিয়ে এরকম ডিজাইন তুমি দেখতে পাবে না আর এরকম করে যে কোনো ডিজাইনকে যে কোনো ক্লিপার্টকে একটা প্রাণ দেওয়া যায় দেখতে লুক লাগে যত রকম ডিজাইন আছে তোমরা ক্লিপার্ট তোলার পর সুন্দর করে কাটিং করার পর এরকম 3D লুক দিয়ে দিবে দিলেই সেটা অটোমেটিক দেখতে ভালো লাগবে এখন এই পেজটাকে যদি সাজাই এই যে দুটো আমি ক্লিপার্ট বানিয়ে দিয়েছি এই দুটো ক্লিপার্টই হচ্ছে এই দুটো যে ক্লিপার্ট বানিয়েছি এই দুটো ক্লিপার্টই যদি আমি বিক্রি করি এখন কিন্তু আমার বিক্রি হয়ে যাবে এইরকম অবস্থায় এই পুরো রেডি করা জিনিসটা যদি বিক্রি করি তোমরা সহজেই নিয়ে বসিয়ে দেবে এবং তোমাদের কাছে যদি নর্মাল একটা যদি বক্স থাকতো এইরকম এইটা আর পাশে যদি এটা থাকতো তোমরা এটাই বসাতে এইটাকেও বসাতো নি তার মানে এটার মধ্যে কিছু একটা নজর কাটছে তোমার নজর কাটছে মানে যে এটা কিনবে বা যাকে এটা প্রিন্ট করে দিবে তারও নজর কাটবে কেন ক্রিয়েটিভিটি নিশ্চয়ই আছে দেখতেও নিশ্চয়ই ভালো লাগবে এখন এটার মধ্যে আজকে যেটা শিখালাম সেটা হচ্ছে যে কোনো ছবিকে 3D আকারে কী করে 3D মনে হচ্ছে D মনে হচ্ছে ডাইরেকশান 3 মনে হচ্ছে তিন ডাইরেকশান মানে তিনটে দিক দিয়ে এটাকে দেখা যাবে যে কোনো ছবির একটা দিক কখনোই তুমি দেখতে পাবে না কোনো ছবির বা আমরা যে চোখে দেখি তিন দিক মিনিমাম একটা বস্তু তিনটে দিক দেখতে পাই আর একটা দিক কোনোদিনও দেখতে পাবো না তাই মিনিমাম তিনটে দিককে দেখাকে বলে সেই ছবিকে বলে হচ্ছে 3D বলে আর এইগুলোকে 3D বলে এই কারণেই যেটা পরিষ্কার একটা মেঝের উপর বসানো আছে সেটার আমরা ক্রিয়েটিভিটি দেখলাম এখন এবার এইটার উপর কাজ কি আমাদের প্রথম বাংলা ডিজাইন করতে গেলে মেন তোমাদের লক্ষ্য রাখতে হবে মাস্কের উপর মাস্ক কী জিনিস সেটা এখন তোমাদেরকে শেখাবো চারকোনা করে এখানে আমি একটা বক্স দিয়ে দিতেই পারি এখানে একটা চারকোনা করে বক্স দিয়ে দিলাম তার ভিতরে একটা ছবি আমি ভর্তি করে দেব এটা আমরা অনেকবার শিখিয়েছি কিভাবে করেছি তাও দেখিয়েছি এখন হচ্ছে সেটা দেখাবো না যেহেতু তোমাদের এটা ক্লাস নাম্বার 2 আজকে শেষ দিন তো আজকে আমরা যেটা দেখাবো এটার ভিতরে বক্স আমরা দেখাবো না যে কীভাবে ঢুকে যায় এটা কন্ট্রোল অল্টার জি মারলেই করে যায় কালকে একজনের প্রবলেম হচ্ছিলো করে দিয়েছে সমাধান কারো যদি সেরকম প্রবলেম হয় বলবে করে দেবো এইরকম বক্স পোষানোর পরে আমাদের পরের কাজ হয় সেটাকে হচ্ছে পেছন দিকে একটা বিড মারা এইরকম একটা বিড দেওয়া এই যে একটা বিড দিলাম এই বিডটার কালারটা যেহেতু অড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে তাই লেয়ারের নিচে একটা দেখবে কাইন তার নিচে একটা নর্মাল বলে লেখা আছে এই নর্মালের উপর ক্লিক করে পরপর নিচে নিচে লাভালে ঠিক ওইটা কালার বিভিন্ন রকমভাবে চেঞ্জ হবে যখন দেবে ঠিক অ্যাডজাস্টমেন্ট একটা কালার চলে আসছে তখন এটা স্টপ করে দিবে আমি আস্তে আস্তে লাভাচ্ছি তোমরা দেখতে পাবে এইটার ব্যবহার তোমরা যথাযথভাবে জানো না এটার ব্যবহার খুব একটা তোমরা ব্যবহার করো না যার জন্য তোমাদের যে কোনো কিছু একটা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটার ম্যাচ খায়নি বাদ বাকি তোমাদেরকে যা শিখিয়েছি তোমরা পেরেছো কালকে অনেকে দেখিয়েছো সব ঠিক আছে যারা দেখিয়েছো তাদের পরবর্তী এই ক্লাসটা তোমরা দেখো যে কীভাবে বাদ বাকি আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সব সুন্দর হয়েছে এবার হচ্ছে এই জিনিসটা করবে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি
এই একটা দেখো চলে আসছে লিউমোসিটি, এটাকে একটু আরও হালকা করো, খুব তাড়াতাড়ি লাগছে, একদম ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এইটাই আমি একটু কপি করে নেব, আমি এইটা কিছুই করব না, জাস্ট দুটো তোমাদেরকে দেখাবো। এখন এই দুটোই দেখো, তোমরা যেটা শিখে গেছো এই পাশেরটা এতদূর পর্যন্ত ঠিকই আছে, তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, মানে ব্যালেন্স করা, কালারিংয়ের ব্যালেন্স করা, কালার গ্রেডেশন বা কালার কারেকশন যেটাকে বলছি সেটা হচ্ছে এইটা। ছবির উপর শুধু ঘষে ঠিক করে ছবিকে ঘেমা বানালাম সেটাও যেমন এডিট, আবার পুরো ছবিটা বসিয়ে দেওয়ার পর অ্যালবামটাকেও ঘেমা বানানো সেটাও একটা এডিট, লোক অ্যালবামটাই দেখবে সিঙ্গেল সিঙ্গেল ছবি দেখবে না। তো এই দুটো আমি ছবি তোমাদেরকে পাশাপাশি রাখছি, আমি বলতে যাচ্ছি যে এই পাশেটা বাঁ দিকেরটা করতে, এইটা তোমাদেরকে করতে বলছি, আর এইটা তোমরা করতে পারো। আর একটা স্টেপ তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, বলছি এই পেছন দিকের হলুদ এই যে এইটা, এইটাকে এই জায়গাতে এসে বিভিন্ন রকম যে অপশান আসবে এই অপশানটা একটু চেঞ্জ করলেই অটোমেটিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এখানে বিভিন্ন রকম কালার আসতে, যে সেই কালারই দেবো যেটা যে ওইখানের সাথে যেন ম্যাচিং একটা থাকে, যেমন এই যে কালারটা দিলাম এই কালারটাও যেন খুব সাদা লাগে, একটু অপাসিটি ডাউন করে দিবে, দিলে একদম কাছাকাছি হয়ে যাবে। এই যে কালারগুলো এখন এখন সবই একই রকম ইয়েলো, ইয়েলোর কাছাকাছি লাগছে, ইয়েলোরই ডিপ আর হালকার উপর। এবার এই ছবিটাকে একটু হাইলাইট করার জন্য এই যে ছবিটা যেটার ভিতরে ঢুকানো আছে সেইটাকে আমরা ধরবো, মানে এইটা এই বক্সের গায়ে একটা স্টোক দিয়ে দেব, এই স্টোকটা আমরা হচ্ছে এবার ম্যাচিং করে দেব। কীরকম ম্যাচিং দেব, এই কালোর উপর ক্লিক করব, এই বডির উপর ক্লিক করব, এই বডিতে যে রকম ধরনের কালার বেশি লাগছে মানে হলুদ কালার বেশি লাগছে হলুদের উপর দেবো, একটু ডিপ করে দিলেই ওটা দাঁড়িয়ে যাবে, বাস এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন যে স্টোকটা দিয়েছি বড় করলে দেখতে পাবে, দেখো এইখানে একটা স্টোক দেওয়া আছে তার পাশে সাদা, এই স্টোকটা এমনভাবে দিয়েছি তোমাদেরকে বড় করে দেখাতে হলো, তার মানে কাজ করেছি কিন্তু ম্যাচিং হয়ে গেছে, এত কালারটা এত কাছাকাছি আছে যে তোমাদেরকে দেখার জন্য আলাদা করে জুম করে দেখতে হচ্ছে। তোমরা এমন কোনো কালার দিয়ে দিবেনি যেটাতে জুম ছাড়াই দূর থেকেই একদম চোখে লাগবে শুধু ওই কালারটা, তাহলে সেটা কিন্তু হাইলাইট কালার হয়ে গেল, ডিজাইনটা হলো না। এখন এটা দেখবে ম্যাচিং করা কালার কত সুন্দর সুন্দর লাগছে, আমি এপাশে এটা দেখানোর জন্য করেছিলাম উড়িয়ে দিলাম। আর এইটাও আমি তোমাদেরকে কালারটা বোঝানোর জন্য করেছিলাম, এটাও আমি করব না কারণ এটা করা খুব সোজা, এটাও উড়িয়ে দেবো। এখন এখানে আমি একটা মাস্ক দেবো যেটা তোমাদেরকে শেখানোর জন্য বলছিলাম, মাস্কটা কীভাবে ব্যবহার করব না, মাস্ক বলে একটা হচ্ছে আমার কাছে একটা ফাইল আছে, মাস্ক মানে কিছু মাস্ক, এই যে এই কালা কালা কালাগুলোকেই আমরা হচ্ছে মাস্ক বলি, এগুলো হচ্ছে চার কোণার নয়, চার কোণার মতো, এইগুলোর ভিতরে হচ্ছে আমরা সিঙ্গেল ছবি আরে দিতে পারি। কীরকম দিতে পারি দেখো তোমাদেরকে একটা দেখাই, ধরো এইটা আমি নিয়ে আসলাম, এই যে এইটা, এইটাকে মাস্ক বলি, কী নাম কেন, মাস্ক একটা নাম আর কিছুই নয়। আর এখানে আমি একটা চার কোণা করলাম, এই যে চার কোণা। এখন এইটা এই যে নিচে যে কী বলবো সে মানে হলদের যে বাটিটা আছে এর উপরে আমি সোজাসাপটা বসাতো একটা চার কোণা কার্ভ করে শেপ করে এর ভিতরেও ছবি ঢুকিয়ে দিতে পারি। আবার এই চার কোণার শেপটাকে না দিয়ে একটু স্টাইলিশ দেবো এই রকম একটা দেব, এই রকম একটা দেবো। এটাতে তফাত কী আছে, ওই একই ছবি এইখানে থাকবে কিন্তু লুক আরও বেশি ভালো লাগবে, এই যে দিলাম সেই একই জিনিস, পাশে আমি একটা চার কোণা বক্স নিয়ে করি একই জিনিস, এই যে এইটা এখানে চার কোণা দিয়েছি আর এখানে তার বদলে একটা হচ্ছে এই রকম আকার দিয়েছি, এই যা তফাত, এর ভিতরে যেভাবে ছবি ঢুকাই এর ভিতরে সেভাবে ছবি ঢুকাবো। তাহলে প্রথমে এর ভিতরে ঢুকালে কী করছে, ছবি নিয়ে এসে কন্ট্রোলটা জি, এরও ভিতরে কন্ট্রোলটা জি করেই ছবি ঢুকাবো, ছবি নিয়ে আসলাম এর ভিতরে ছেড়ে দিলাম, এই যে কন্ট্রোলটা জি করলাম এর ভিতরে ঢুকে গেল। তাহলে একই রকম এই চার কোণাটার ভিতরে ঢুকালে কিন্তু খাটুনি একই, টাইম একই, পরিশ্রম একই, সব একই, দেখতে ভালো নয়। আর একই রকম জিনিস টাইমও একই, সব একই, শুধু চার কোণার বদলে যখনই একটা স্টাইলিশ দিয়ে দিচ্ছ এইটার একটা আলাদা মাধুর্য চলে আসছে। এবার এইটাকে আমরা
এইখানে যখন ছবিটা ঢুকাতাম তার পাশে কি করতাম, তাহলে এই ছবিটা যদি একটা চার কোণাতে ঢুকাতাম এই লাগতো দেখতে, এখন লাগছে এই দেখতে, এটার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি চলে এসেছে। পরবর্তী ক্রিয়েটিভিটি কি করব, এটাতে কি করতাম তাই করব। এটাতে আরেকটা আমি বক্স নিতাম, যে বক্সটা হচ্ছে আলাদা বক্স নিতাম এবং পাশের দিকে বাড়াতাম এরকম করে। তাহলে এইখানের ক্ষেত্রেও আমি হচ্ছে পেছনেরটাকে আরেকটা নিলাম এবং সেটাকে হচ্ছে বাড়াও, পেছনেরটা কালো ছিল দেখো কালোটা ঠিক বেড়ে যাবে, এই কালোটা বেড়ে গেল। এখন আমাদের কাজ কী আছে, এইখানে কাজটা কী ছিল যে এই হলদেটা খুব হলদে লাগছে, ম্যাচিং করতে, ম্যাচিং করার জন্য এইখানে আমরা যাচ্ছিলাম এরকম করে দেখছিলাম, এইখানেও ঠিক একই রকম এই কালোটাকে আমরা চুজ করব এবং এইখানে যে হচ্ছে ম্যাচিং করে করে দেখব কখন এই হলদের সাথে ম্যাচ করে যায়। আর একটা চলে এসছে, তবু অল্টারনোগুলো দেখে নেব। সাদাটা তো হচ্ছে চলে এসছে, আচ্ছা দুটো আছে, এই কালারটাও আছে সাদাটাও আছে। আমার সাদাটা যেন বেশি ভালো লাগছে, কেন সাদাটা ম্যাচিং হয়ে গেছে, নিচে যে অংশটা আছে সেই অংশটা সাদা বলে সাদা কালারটা বেশি ম্যাচিং লাগছে। এখন এই ছবিটা নিচের দিকের অংশটা কিছুটা মুছে দেবো, তাহলে এইটা যে একটা যে মানে নিচের দিকে যে এই যে মার্কসটার যে কাটিং একটা যে হালকা হালকা ওই জায়গাগুলো আমাদের কাছে ফুটে উঠবে। আমি তার জন্য কী করছি, নিচের অংশগুলো হচ্ছে মুছে দিচ্ছি ছবিটার। এখন ছবিটা মুছে দিলাম নিচের অংশটা, কিন্তু মুছে দেওয়ার পর ওই মাস্টার কালার কালো ছিল সেই কালোটা পেছন দিক থেকে দেখা যাচ্ছে, এখন কালো কালারটা আমার রাখলে তো অবশ্যই ভালো লাগবে না। এখন এখানে দু রকম কাজ আছে, একরকম কাজ হচ্ছে কালোর কালারটাকে প্রথম চেঞ্জ করব। এটা হচ্ছে কালোর কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, এই চলে আসলো। এখন কালোটাকে আমরা যত বেশি মুছব আরও বেশি ক্রিয়েটিভিটি লাগবে। এই নিচের দিকটা আমরা মুছে দিচ্ছি, কেন মুছে দিচ্ছি, এই যে এখানে যে আমার বাটিতে যে হলুদরা আছে এই হলুদরা প্রপারলি এখানটা বুঝে যাচ্ছে না, তাই এটাকে মুছে দিলাম। এবার এটার অ্যাডভান্স ক্লাস তোমাদেরকে করতে হবে, সেই অ্যাডভান্স ক্লাসের একটা নমুনা দেখাচ্ছি। এতদূর পর্যন্ত করে দিলেও তোমাদের ক্রিয়েটিভিটি শেষ, কিন্তু আরও একটু বেশি ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এই হলুদ বাটিটাকেও ফুটাতে হবে। এই অংশটাও যে বসেছি একে ফুটাতে গেলে পেছন দিকটা বুঝে, নিচের দিকটা যেভাবে বাটিটা বুঝে যাচ্ছে উপরটা বুঝে যায়নি, তাই উপরটা একটু সাদা কালার নিয়ে আসতে হবে। এই যে সাদা কালার, এটাকে বাটির পেছন দিকে পাঠাবো, অয় এই যে বাটির পেছন দিক থেকে সাদাটা ফুটে উঠল, এতে কি হচ্ছে বাটিতে যে হলুদরা আছে সেটাও পরিষ্কার বুঝে যাচ্ছে, এই হলুদরার সাথে ছবিটা আমরা জাবড়াইনি, ছবিটাও আবার আলাদা করে বুঝে যাচ্ছে। এই সাদাটা যদি খুব ওই যে একটু হালকা করে কমিয়ে দাও যেন খুব হাইলাইট না হয়, দিয়েছি বলে বোঝা যাবে না। আচ্ছা কে কী বলছো বলো, স্যার হলুদ বর্ডারটা কেমন করে আসলো, হলুদ বর্ডারটা, হলুদ বর্ডার, আচ্ছা বুঝে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আরেকজন কে আছে, কী করে করব, কোনটা করব কী করে একটু জানাবে। যারা একদম আমার এই একটা ফ্রি ক্লাস করেছো বা কালকে আমার সাথে ক্লাস করেছো তাদের কাছে একটু বুঝতে অসুবিধা হবে, তবে চিন্তা করার কোনো কারণ নেই। আমি এরকম ফ্রি ক্লাস সপ্তাহে প্রায় অনেক দিন অনেকবার ধরেই করাই, এবং আমার এই পেড ক্লাসে একবার তোমরা এসছো মানে এইরকম বেসিকের উপর পেড ক্লাস যতবার হবে তোমাদের ততবারই ফ্রি, আর পয়সা লাগবে না। এখানে অনেকেই আছে যারা হচ্ছে সেকেন্ড ব্যাচ বা ফার্স্ট ব্যাচে একবার পয়সা দিয়েছিল, সেই পয়সাতেই তারা সেকেন্ড ব্যাচ এবং থার্ড ব্যাচেও চলছে, এবং এরপর যত রকম ব্যাচ হবে সবই থাকবে। যখন আমরা অ্যাডভান্স ক্লাস শুরু করব তখন পয়সা পেমেন্ট করবে, আবার সেই অ্যাডভান্সের পয়সা একবারই দিবে, যতবার অ্যাডভান্স ক্লাস হবে ততবার তার হচ্ছে এন্ট্রি থাকবে। আমি জানি এগুলো একবারে শেখা যায় না, অনেক কিছুই জানতে হয়, বারবার দেখে 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 শিখতে হয়। প্রথম যেটা শেখাচ্ছিলাম সেটা সবারই অনেকের কাছে জানা ছিল, আজকে যেটা শেখাতে এসেছি এটা আবার অনেকের কাছে জানা নেই, আবার যখন অ্যাডভান্সে আসবো তখন অনেকের কাছেই জানা থাকবে না, স্বাভাবিক জানা নেই বলেই তোমরা শিখতে আসো, জানলে আসতে কেন। এই যে আমরা জিনিসটা করলাম,
এতক্ষণ পর্যন্ত করলাম এটা আস্তে আস্তে করেছি বলে তোমাদেরকে বুঝাচ্ছি বলে। এটা যদি আমি নিজে নিজে করতাম আমি জানতাম যে এখানটা এই জিনিস দিতে হবে, নাহলে এটা দেখা যাবে না। আমি কি বুঝাতে যাচ্ছি তোমাদের কাছে কীভাবে করবে সেটাও যেমন বুঝাতে যাচ্ছি, আবার কেন করবে সেটাও বুঝাচ্ছি। এই যে হলুদ বাটিটাকে আমাকে বুঝাতে হবে, পেছনে সাদারা যদি না দিতাম এক্ষুনি দেখো হলুদ বাটিটা কীরকম দেখতে লাগবে। হয় হলুদ বাটিটার সাথে ছবিটা যেন একসাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন হলুদ বাটিটা পেছন দিকে সাদা দেওয়ার পর ছবিটার মধ্যে একটা গেম খেলছে। দাঁড়া, কালকে ছবি দুটো ডিজাইন করলাম, সে দুটো ডিজাইন লোড করা হয়নি, আজকে এটা করে নিই, ডেস্কটপেই থাকুক, কালকে কত সুন্দর করলাম লোড করা হয়নি। এই যে দাঁড়িয়ে গেলো এখানে শেষটে, আমি কিন্তু এইটা তো করিনি, এটা আমি উড়িয়ে দিলাম। এখন এই পাশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে কোনো ডিজাইন সাজাতে গেলে একটা মেয়ের মুখ দিবে বা একটা ক্যান্ডিড দিবে বা একটা ভালো ছবি দারুণ করে একটা বসালে যে ছবিটার দিকে নজর কাটবে। এবার এটা যার ছবি তার ভালো লাগবে, যাদের বিয়ে তাদের ভালো লাগবে, যার বিয়ে হয়নি সে একবার দেখে ঠিক আছে, কিন্তু সে তাকাচ্ছে তার ছবিটা কোথা আছে, মানে গ্রুপ ছবিটা কোথা আছে। তাহলে গ্রুপ ছবি করার জন্য এবার এইগুলোতে হচ্ছে গ্রুপ ছবি করতে হবে। তো এইগুলোই গ্রুপ ছবি করার জন্য তুমি সবচেয়ে যেটা বেসিক করতে পারো সেটা চারকোনা বক্স করে ফেললাম। তুমি আর কি করবে না বেসিক শিখেছি তোমরা দুটো করবে। যদি খুব গ্রুপ ছবি থাকে তুমি এক কাজ করবে চারটে করে দিবে, এরপর আর তুমি এগোতে পারবে না। হয়েছে, এই একই ফেসিলিটি, এই একই টাইম, একই যোগ্যতা নিয়ে এবার আমি একটু কাজটা একটু আলাদা করে করব। কীরকম করব, আমি চারকোনাকে নেব না, আমি চারকোনাকে একদমই ঘৃণা করি। চারকোনাকে তোমরা হচ্ছে উড়াও করবে, এইখান থেকে দেখবে চারকোনা বাদে চারকোনার মতো আর কি স্টাইল আছে। আমার এখানে অনেক স্টাইল আছে, আমি তবু দেখে নিচ্ছি যে চারকোনা বাদে কী স্টাইল করতে পারি। চারকোনা তো আমি নেবই না, ধরো আমি এইটা নিয়ে আসছি। এইটা এই যে এটা নিয়ে আসছি। এখন উপর দিকটা আমার পছন্দ হয়নি, উপর দিকটা আমি সোজা করে কেটে দিলাম। এটা হয়ে গেছে, ছোট করব দেখানোর জন্য বড় করেছি। এইটাকে আমরা কি করব 90 ডিগ্রি ঘুরিয়ে দেবো। 90 ডিগ্রি ঘোরানো কালকে শিখিয়ে দিয়েছি, এইটাকে এপাশে আবার 90 ডিগ্রি জায়গায় 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। আমার চলে এসছে দুটো, সে একই চারকোনা জিনিসই করব কিন্তু একটু স্টাইল করে করব। তিনটে যে আলাদা আলাদা আমি একটু কালার দিয়ে দেবো যাতে বুঝতে পারা যায় যে তিনটে হচ্ছে আমি আলাদা আলাদা নিয়েছি, সেটা বুঝে যাওয়ার জন্য আমি তিনটে আলাদা আলাদা কালার দিয়ে যে তিনটে আলাদা কালার কীভাবে সাজাচ্ছি সেটা বুঝার দেখানোর জন্য আমি আলাদা আলাদা দিয়ে দিয়েছি। এখন এই কাজ, এবার এই তিনটেকে আমি হচ্ছে ধরে ঠিকঠাক একটা সাইজ করে বসিয়ে দিলাম। এই তিনটেকে আর একবার কপি করে নেব, কপি করে এখান থেকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট করে দেবো এবং হচ্ছে জেপিজি করে দেবো। এই যে এটা করে নিলাম, এটা কালারও চেঞ্জ করে নিতে পারি। এই যে কালার, এইটাকে এখন পেছন দিকে করে দেবো। পেছন দিকে করলাম, এটা করে একটু বাড়াবো, কেন বর্ডার সৃষ্টি করতে হবে, এই বর্ডার সৃষ্টি করলাম। এখন আমি দেখানোর জন্য তোমাদেরকে তিনটে তিন কালার করেছিলাম, এখন তিনটে তো তিন কালার করলে হবে না, তিনটে কালারই একই করতে হবে, তাই তিনটেকে আমি হচ্ছে হলুদ করে নিলাম। এবার আমাদের কাজ গিয়েছে এইখান থেকে যাব কালার চুজ করব যে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে কোন কালার। একই সিস্টেমেই কাজ করছি, এ একটা ম্যাচিং হয়ে গেছে, বাস ম্যাচিং হয়ে গেলেই রেখে দিবে। যেহেতু বোড়াটা বুঝেন একটু ডিপ করে দিবে, ডিপ এই যে একটা ডিপ করে দিবে, বাস। যদি মনে হয় আরও একটা বোর্ডার বাড়াতে পারো, এর পেছন দিকে আবার নিয়ে যাবে আরও একটু বড় করে দিলে এবং এটাকে একটু আরও ডাউন করে দিলে, তাহলে দুটো বোর্ডার হয়ে গেল। এখন টোটাল কাজটা হচ্ছে এই কোটাকে সবগুলোকে আমি ধরে নিলাম,
একটু ছোট করে দেব, কেন লেখা বেরি চলে যাচ্ছে। এই কার্ভ কেটে বেরি চলে গেলে কিন্তু ডিজাইনটা হলো না, পরিষ্কার করে রাখতে হবে, সাইজ শুটিং সব ঠিকঠাক রাখতে হবে। এই আমি রাখলাম, এখন আমার মনে হচ্ছে না নিচের দিক থেকে উপরটা ভালো আছে, এটা বেল পাতা সিস্টেম করে দিলে বেটার লাগবে, হয় এইটা বেটার লাগবে, করতে করতে যা করতে আসবে করে দিবে। হয় দাঁড়িয়ে গেছে, এবার আমাদের কাজ কি, এবার এটার ভিতরে ছবি ফিল আপ করা। এখন কাজ কি হচ্ছে, আমি গ্রুপ ছবি ফিল আপ করবো ওর ভিতরে, এর ভিতরেই থাকবে গ্রুপ ছবি ফিল, যেহেতু এটা বড়, এই বড়তে একটা আলাদা আমরা মুখ দিয়ে দেবো। দাঁড়িয়ে গেছে, এইগুলোতে একটা করে গ্রুপ ছবি দিয়ে দেবো, কেন গ্রুপ ছবি তো আমাকে কথা ভাবতে হবে। আমার ধরো এই যে গ্রুপ আছে, চার পাঁচজন করে বসে আছে, এই যে গ্রুপ করলাম, এখন দেখো উপর নিচে কিছুটা আমার হচ্ছে ছবি ছোট হয়ে গেছে। এখন এইগুলোকে কিভাবে ভর্তি করব, এইগুলো আজকে আমরা শিখে নেব। তার আগে হচ্ছে এইটাকেও আমরা ছবি ভর্তি করে দিই। যতটা ছোট করলে ফিল আপ করা যায় তোমরা করে নিলে, এই হচ্ছে ছবি ফিল আপ করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কিছু কিছু অংশ, ধরো এইটাকে আরও যেমন ছোট করলে এইরকম হচ্ছে বেটার লাগে, মানে উপর দিকটা হয়ে গেছে, নিচের দিকটা হয়নি। আর এটার হচ্ছে উপর দিকটা একটুখানি নয় বাড়ি দিলে নয় ম্যাচিং হয়ে গেল, কিন্তু হচ্ছে কথা হচ্ছে নিচের দিকটা হয়নি। তাহলে নিচের দিকটা আমরা কি করব, এইটা করার জন্য এই যে ছবিটা, এই ছবিটাকে কন্ট্রোল জি মেরে দুটো করে নেব, এবং হচ্ছে অল্টার মেরে কন্ট্রোল অল্টার জি মেরে ভিতরে ঢুকে নিলাম। এখন দেখো দুটো ছবি আছে, দেখতে পাবে তোমরা একই ছবি পেছনে দুটো করে ঢুকানো, আর দুটো হয়ে আছে, আমি জি মেরে একই করে নিলাম। দেখো নিচেও একই ছবি, তারপরেও একই ছবি। এখন উপরের ছবিটাকে আমি চোখ অফ করে দিলাম, নিচের ছবিটাকে ধরলাম। এখন একটা ছবি আছে, উপরের ছবিটা আমি চোখ অফ করে দিই, এই ছবিটাকে ব্লার করবে, এবং ব্লার করবে এরকমভাবেই ব্লার করে নেবে, দিয়ে হচ্ছে টেনে ফিল আপ করে নিলে, এবার উপরের ছবিটা চোখ অফ খুলে দিলেই চলে আসবে। এই উপরের ছবিটা নিচের দিকের অংশটা, এই যে নিচের দিকের অংশটা, এখানটা হচ্ছে তোমরা হালকা করে মুছে দিবে, মুছার পার্সেন্টেজটা বাড়িয়ে দিলাম, হয় মুছে দিলে যেখানে হালকা পাতলা তোমার মনে হবে যে লাগছে অফ সাইড, সেইগুলো সব হচ্ছে এরকম মুছে দিবে, আর এইগুলো সব আমার অফ সাইড লাগছে মুছে দিলাম, ছবিটা একদম মাঝখানে সুন্দর করে ভর্তি হয়ে গেল। সেম জিনিস এটাতেও করবো, আবার একবার দেখে নাও। এই একটা ছবি কন্ট্রোল জি মেরে দুটো করলাম, কন্ট্রোলটা জি মেরে ভিতরে ঢুকালাম। এখন নিচের ছবি আছে, নিচের ছবিটাকে আমরা উপরের ছবিটাকে চোখ অফ করে দিলাম, নিচের ছবিটাকে ধরে টেনে বাড়িয়ে দিলাম, ফিল আপ পুরো একদম ফিল আপ হয়ে গেল। এবার এটাকে আমরা হচ্ছে ব্লার করে দেব, ব্লার হয়ে গেল, উপরের ছবিটা আমরা হচ্ছে ফিল আপ করে নিলাম। এবার এই নিচের অংশটা হচ্ছে আমাদেরকে হচ্ছে মুছতে হবে, আমরা মুছার জন্য শিখে দিই, এই যে মুছে দিলাম, হালকা পাতলা এদিক ওদিক করে মুছে দাও যেন একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, মুছে দিলাম। এখন এটা করতে যে যদি দেখো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তবুও যদি বেটার করতে যাও, তাহলে এর নিচে এই যে নিচের অংশটা যে নেই কিছুই বুঝে যায়নি, দারুণ প্রিন্টিং হবে, কোনো সমস্যাই হবে না। এই নিচেতে তোমরা একটা করে হলুদের কালার ফেলাতে পারো বা লাইটিং ইফেক্ট ফেলাতে পারো। কালকে লাইটিং ইফেক্ট তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, আজকে সেই লাইটিং ইফেক্টটাই একটুখানি দেখিয়ে দেবো। তাহলে এখান থেকে আমাকে হচ্ছে লাইটিং ইফেক্ট ফেলাতে হবে, ধরো এই লাইটিংটা নিয়ে আসলাম, এটা এই জায়গাতে ফেলাতে হবে, তাহলে কন্ট্রোলটা জি করে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার এইটা আমরা একটু ঘুরিয়ে উপর দিকে 180 ডিগ্রি করে দিচ্ছি, যাতে আল লাইটিংয়ের মুখটা উপর দিকে থাকে, ফেসে বেরিয়ে যাচ্ছে এরকম থাকে, এ আমার এটা হয়ে গেল। এবার এখান থেকে আমরা নর্মাল থেকে কালার চেঞ্জ করে করে আসবো, ঠিক ভজে যাবে এই লাইটিংয়ের পর এসে, আর এখানে এসে ভজে গেছে আমার অলরেডি, আর এখানে একটা ভজে গেছে, এইখানে এই লাইটিংটা ফেলাতে পারো। তাও যদি না হয় একদম সবজি উপরে তুলে না, তো কন্ট্রোলটা জি মেরে বার করো ছবিটাকে, এই উপরে ফেলি রাখো, হয় এইরকম জায়গাতে ফেলি রাখলে এটা একটা কাজ হয়ে যাবে। এই এই কালারটাকেও আবার তুমি হচ্ছে দু একটা জায়গাতে হচ্ছে ফাঁসি দিতে পারো, এরকম দিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে সামনে পরে দিয়ে দিলে কালার হচ্ছে একই আলোকে কপি করে করে দিয়েছি।
ব্যাস এ দাঁড়িয়ে গেছে, একদম সিচুয়েশন অনুসারে দাঁড়িয়ে গেছে। বাদ বাকি যে অংশগুলো ফাঁকা আছে, এই ফাঁকা অংশগুলো আমরা কি করব, বাংলা লেখা বা হচ্ছে আলপনা দিয়ে ভর্তি করব। এখন বাংলা লেখা আমার কাছে যেগুলো আছে সেইগুলোকে এখন প্রথম দিয়ে দেখি, এত কিছু একবার দেখালে গুলি যাবে, আমি জাস্ট খালি এইগুলোকেই দিয়ে দিচ্ছি। যে বাংলা লেখাগুলো আছে সেইগুলোকেই দিয়ে দিলাম। এখন দেখো এর ভিতরে যে অংশটা আছে লাল, এই লাল অংশটা কোথাও নেই, ভরছে না, তাহলে এর কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই যে কালারটা আমরা চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করার পর হলদি লেখাটা সের মতন করে ফুটছে না, তাই পেছন দিকে একটু ডিপ কালার লাগাতে হবে। ডিপ কালার লাগালেই ফুটে যাবে। আগে হলুদ লেখাটা কীরকম ছিল, যদি পেছনের কালারটা তুলে দিই এরকম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছিল, এখন এই কালারটা দেওয়ার পরে হলুদ লেখাটা ফুটে উঠল। এখন কাজ শেষ হয়ে গেছে, ওই এদিকের পেজটা শেষ হয়ে গেছে, বাদ বাকি অংশ আমরা হচ্ছে আলপনা দিয়ে ফুটিয়ে দেবো। এবার এই পাশের পেজটা, এই পাশের পেজের এই ক্লিপারগুলো আমি তুলে দিচ্ছি। এই এটা তুলে দিলাম। এবার যেহেতু এই পাশে আমার ক্লিপারটা রেডি করা আছে, আমার অত খাটার দরকার নেই, এরকম জায়গায় করে দিলাম। এবার এই পাশের অংশটা আমি বলেইছিলাম, বারবার ধরে শিখিয়েছিলাম, এই পাশে যে কার্ভগুলো করবে সেই কার্ভগুলোই হচ্ছে এ পাশে নিয়ে আসবে, বা এ পাশে ইউজ করেছে এমন কোনো জিনিসই নিয়ে আসবে। আমি এমন কোনো জিনিসই বলছি, এই যে এ পাশে মাস্ক টুলটাই নিয়ে আসবো, এই মাস্ক টুলটা চলে আসলো, এই মাস্ক টুলটি আমি হচ্ছে টেনে বাড়িয়ে দেবো। যেহেতু তিনটে একে চারটে ছবি পড়ে গেছে, এইটা নিলে হচ্ছে পাঁচটা ছবি পড়বে, পাঁচটা ছবি মনে হচ্ছে যথেষ্ট ছবি। এই যে আমার হয়ে গেছে মাস্ক টুল, কিছু কিছু জায়গায় এখানটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমরা ব্রাশ টুল দিয়ে হচ্ছে এই জায়গাটা ফিল আপ করে নেব। এটা কালো ছিল, কালোতে এলো, আমরা এটা বুলি দিয়ে হচ্ছে ফিল আপ করে নেব। বাস এবার আমাদের কাজ হয়ে গেছে, আর ভিতরে একটা ছবি ঢুকিয়ে দেবো। তো এরকম ধরনের ছবি ঢুকাতে একটা বড় ছবি দিতে হবে, আমরা বড় ছবি একটা খুঁজে নিচ্ছি, একটা বড় ছবি আছে এরকম ধরনের একটা, আর ফেমাস ছবি, এই ছবিটা তো থাকবেই, একদম বড় করে টেনে দাও। বাস ফিল আপ হয়ে গেছে, কিন্তু এটা যে একটা মাস্ক টুল ইউজ করছি সেটা বোঝা যাচ্ছে না, তাই পেছনেরটাকে একটা আমরা কপি করব কন্ট্রোল জে মেরে এবং বড় করে নেব, পেছনেরটাকে বড় করব। তাই আমাদের বড় হয়ে গেছে, যেহেতু এ পাশে আমরা বর্ডারে হচ্ছে সাদা দিয়েছি, এ পাশের বর্ডারে হচ্ছে এটা সাদা দিয়ে দিলেই খেলে যাবে, কালোর উল্টো করতে গেলে কন্ট্রোল আই মেরে দিলেই সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাবে। আরও একটু বড় করে একটু হাইলাইট বানাতে পারো এটাকে। বাস দাঁড়িয়ে গেছে। এবার হচ্ছে এই প্রথমের যে ছবিটা, যে বক্সটার ভিতরে আছে, তার গায়ে একটা সলিড ই দেবো, এই ধার দিয়ে একটা বর্ডার দেবো। আচ্ছা বর্ডার চলে এলো, বর্ডার যদি খুব ডিপ হয়ে যায় একটু হালকা করে দিবে, এই বর্ডারটা এদের কাছাকাছি দিলেও ভালো হয়, অ্যাডজাস্টমেন্ট লাগবে একদম। একটু ইনার শ্যাডো দিয়ে দিবে, ইনার শ্যাডো, যাতে চারদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগে। বাস এই যে কাজটা আমার হয়ে গেছে, এপাশে আমার হচ্ছে কাজ হয়ে গেছে। এইখানটা যেহেতু ফাঁকা আছে, তো এই জায়গাটায় তোমরা কি এক কাজ করতে পারো, একটা টেক্সও লাগাতে পারো, বা ছবি যদি বেশি থাকে এই জায়গাটায় একটা ছবিও লাগাতে পারো। তো এই জায়গায় যদি তোমরা হচ্ছে টেক্স যদি লাগাও, তাহলে টেক্স তো আমার রেডি করা ছিল, অনেক টেক্স মুছলাম, গায়ে হলুদ, এই জায়গাটায় এটা দিয়ে দিতে পারো। যেহেতু এই লেখাটা জায়গাটা অনেকটাই নেবে, তো এরকম বড় করে দিয়ে পেছন দিকে একটা গোল দিয়ে দিবে, তাহলে একটা কাজও হয়ে গেল এবং ক্লিপ আর্টও বানানো হয়ে গেল। এইটা দিয়ে দেবে,
এই ক্লিপার একদম ডিপ হলুদ দিয়ে দাও একদম। এটাকে আর একটা কপি করে আরো বাড়াও। আয় বেটার ফুটবে এইটাই। পেছনের কালারটা যেহেতু লেখার কালারের সাথে একই আছে, আমরা হলুদই দেবো, তবে অন্য একটা হলুদের দিব দিকে দেবো, এই হলুদের স্টাইলে দেবো, এই স্টাইলে দেবো। এবং নিচের লেখাটার একটা হচ্ছে শ্যাডো দেবো হালকা করে। বাস এটাতে থ্রি ডি হলো, লেখাটা একটু উঠে উঠে পেপারটা হয়ে গেল, আমার এখানে দাঁড়িয়ে গেছে একদম। এবার আমাদের কাজ গিয়েছে এই নিচের দিক, এই সাইড সাইডগুলো একটু হচ্ছে আলপনা আলপনা ফুল টুল দিয়ে দেবো। তো আলপনা আলপনা ফুল টুল নেওয়ার জন্য আমাকে একটা আরেকটা ইতে যেতে হবে, এখান থেকে লাইটও একটা দুটো এপাশ টেনে দিতে পারো। আর বাদ বাকি অংশগুলো হচ্ছে আমরা আলপনা দিয়েই ভরে দিতে পারি, অন্য কিছু না নিয়ে এসে। এখানে আমাদের কাছে ডিজাইন করা আছে, হয় এরকম ডিজাইন দেখে নেবো, যেটা ভালো লাগবে সেই ডিজাইনটা। ধর এই যে ডিজাইনটা ভালো লাগছে, এই ডিজাইনটা, এই ডিজাইনগুলো হচ্ছে আমরা আশেপাশে হচ্ছে দিয়ে দেবো হালকা পাতলা করে একদম। হয় এই ডিজাইনগুলো হচ্ছে আমরা পেছন দিকে একদম দিয়ে দেবো হালকা পাতলা করে, যাতে গ্রাফিক্সটা ফাঁকা ফাঁকা না লাগে। এবার এই যে পেছন দিকে যে গোলটা আমি দিয়েছি, এই যে লেয়ারটা, এই লেয়ারটা সব অংশগুলোই হচ্ছে একই রকম দেখলে হবে না, কোথাও রাখতে হবে কোথাও একটু মুছতে হবে। ধরো এই জায়গাটা একটু মুছে দিলাম, এই জায়গাটায় থাকলে একটু, আবার এই জায়গাটা একটু হালকা পাতলা মুছে দিলাম, কোথাও থাকবে কোথাও একটু মুছে দিতে হবে। এ পুরো একটা দাঁড়িয়ে গেছে, যদি মনে হয় পেছনের ডিজাইনটার সাথে বাইরেরটা একই হয়ে গেছে, এবার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরবো, পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ধরে হালকা করে একটু হচ্ছে ডিপের দিকে নিয়ে যাব, এরকম ডিপের দিকে, নিজে দেখবো যে কাজকর্ম কীরকম দেখতে লাগছে। মতো দাঁড়িয়ে গেছে। এবার যদি তোমাদের এইটা যদি মনে একটু হালকা হালকা লাগছে এইখানটা এখানটা, তো এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি, আর এইটা এটার একটু পেছন দিকে শ্যাডো দিয়ে দিবে, আর এরকম শ্যাডো, এই যে শ্যাডোটার কথা বলছি, আর এরকম শ্যাডো দিয়ে দিবে, একটু হালকা করে দিবে, এটা একটু দিলে এই জায়গাটা হালকা হয়ে যাচ্ছিলো, এখন এই জায়গাটা ডিপ হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটা ডিজাইন বানানো হলো। তো এই ডিজাইন আমরা আজকে বেসিক্যালি কী শিখলাম, যে কালার অ্যাডজাস্টমেন্ট করে করে কীভাবে করলাম, এবং হচ্ছে লাইটিং ইফেক্ট খেলালাম এবং একই রকম লাগলাম। এখন দেখো ডান দিক আর বাম দিক গোটাটা একই রকম লাগছে, কোনো জায়গাটায় মনে হচ্ছে না যে অড রকম হয়ে গেছে, গোটাটাই যেন একই সাথে যেন একটাই যেন একটা ইমেজ দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এবার এই ছবিটাকে তুমি যদি আরও হাইলাইট করতে চাও, এই যে এই ছবিটাকে, এর পেছ হালকা করে এই সাইডগুলো মুছতে পারো। এটা আমরা পরে অ্যাডভান্স কোর্সকে দেখিয়ে দেবো, নাহলে খুব জটিল হয়ে যাবে। এতবার পর্যন্ত কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমার আপাতত স্টপ।